হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আর দেখো, আমি চলে এসেছি সকাল 11টার সময় ছাদে। আর তোমরা এই বর্ষার দিনে কেমন আছো বলো? এত বর্ষা, এখন বুঝতেই পারছো জলের ওয়েদার কি অবস্থা। সকাল থেকে তো এত জল হচ্ছিল, ছাদে আসতে পারিনি। তারপরে একটু জলটা থামতে হালকা হালকা করে সব কিছু দিয়ে এসেছি, আর বাকিগুলো দিয়ে দিয়েছি আমি সমস্ত কিছু ভেতরে। আর প্রথমেই তোমাদের বলে দিচ্ছি যে এরপর রোজ সন্ধে 8টার সময় আমার ব্লগ ভিডিও তোমরা পেয়ে যাবে। একদিন দুদিন বাই চান্স হয়তো নাও দিতে পারি, কারণ আমি যেটা তোমাদের রাখতে চাই পারফেক্ট হয়তো আমার হয়ে উঠতে পারে না, সমস্ত জিনিসটা আমার উল্টো হয়ে যায়। কিন্তু রাত 8টার সময় একদিন দুদিন ছাড়া, এমার্জেন্সি কারণ ছাড়া, রোজ রাত 8টার সময় ব্লগ ভিডিও তোমরা আমার পেয়ে যাবে। আর এইটা দেখো, একটা হাঁড়ি কিনে আনলাম, কারণ এই পুরানো হাঁড়িটা, এটা অনেক আগের পুরানো হাঁড়ি, একবারে নষ্ট হয়ে গেছে, সেই জন্য ওইটার মাপেরই সেম কাল সন্ধেবেলায় বেরিয়ে পড়িয়েছিলাম। অনেক কিছু কেনাকাটা হলো মোটামুটি, যেগুলো আমার প্রয়োজন। আমি দুজন আমরা থাকতে পারি হয়তো, কিন্তু আমি তো একটু গৃহস্থ ফ্যামিলির মেয়ে, অনেক জিনিস না হলে আমি কাজ করতে পারি না, সেই কারণে টুকিটাকি অনেক কিছু কিনে আনলাম। আর ওই দিকে সমস্ত যেগুলো দেখতে পেলে বালতিতে, সব কিছু গরম জলে মেখেছি। তারপরে মোটামুটি যেগুলো যেমন কাছার হয় একটা ফ্যামিলিতে, সেরকম সব কেচে ফেলেছি, সরি মেখে ফেলেছি, সেগুলো সব আজকে ভাবলাম বৈকালে কাচবো। আর ওয়াশিং মেশিনেরগুলো আমি দিয়ে দিলাম। কি বলো তো, যতই আকাশে জল হোক, কেচে ফেললে না হালকা হয়ে যায়, আমাদের কাজটাও হালকা হয়ে যায়। আমি বাপের বাড়িতেও এটাই করছিলাম জানলে, আমার মা বলো, ভাইয়ের বউ বলো, আমি বলো, সব সকাল থেকে লাগিয়ে দিচ্ছিলাম যে যতই জল হোক কেচে ফেলো। আর কাঁচাগুলো যদি আমরা জমিয়ে রাখি, রোদ উঠবে, রোদ উঠলে কাচতে কাচতে সেই বৈকাল, মোটামুটি যাই হোক, আবার ছাদে যেতে যেতে রোদরা দেখে যখন কাচতে বসবো, ছাদে যেতে যেতে জল হয়ে যাবে। এখন বর্ষাকালে ওয়েদার, সেই জন্য আগে ভাগে সমস্ত কিছু কেচে রাখলাম হালকা। দেখো, আমার ওয়াশিং মেশিন আছে বলে কথাটা বলছি না, আমার তো বাপের ঘরে নেই, সেইখানেও আমি একই সিস্টেম করছিলাম, সেটাই তোমাদের বলছি। হালকা করে সমস্ত বাইরে একটু ওয়েদারে একটু জলটা ঝরিয়ে নিল, তারপরে সমস্ত ভেতরে দিয়ে দিচ্ছিলাম। আর তারপর দিন তো অটোমেটিক শুকিয়ে যাবি, একবার হলেও তো রোদ উঠবে বলো। আর সেগুলো জমিয়ে রাখলে কোনো দিনও মানে হবে না, কাজ প্রচুর জমে যাবে। সেইভাবে আমি কাজ, এখন আমার ওয়াশিং মেশিনটা নতুন হয়েছে, আমি সারা জীবন এইভাবেই করে এসেছি, সেটা বলার কিছু নয়, আমি সবেতেই অভ্যস্ত। তোমরা দেখেছো আমার হাত থেকে কিছু কেড়ে নিলে আমি যে চালাতে পারবো না সেরকম নয়, আমি সব দিকে আমি নিজেকে এক্সপার্ট তৈরি করেছি। সব সময় সুখের জীবনটা দেখলে না, তোমরা না কখনো সুখী হতে পারবে না, আগে দেখতে হবে আমি কীভাবে চালাতে পারবো অল্প জিনিসে। দেখো, আমাদের খেপু কাকু আমার সমস্ত মাল এনে দিচ্ছে। খেপু কাকু কি বলতো, এই পোস্টে আমার সব থেকে বড়ো জায়গা বলতে গেলে এই কাকু, সমস্ত জিনিস দেখতে পাচ্ছ। একটা কি বলি বলতো তোমাদের, এই টাইমে আমি একা, আমার মেয়ে স্কুল যাচ্ছে, সব থেকে বড়ো জায়গায় ওই একটুখানি শারীরিক দিকে অসুস্থ, ওই কাকাবাবু একটু শারীরিক দিক থেকে অসুস্থ, কি বলবো তোমাদের বোঝাতে পারছি না। অনেক ভিডিও তো দেখেওছো, এরপরেও মানে দেখতে পাবে, আর যারা জানো তারা মানুষটাকে অবশ্যই চেনো, পুরো বাতানালি ওকে চেনে। অনেকক্ষণ এসে আমার কাছে গল্প করছিল বসে বসে, আমি আর ক্যামেরাটা ওইদিকে লাগাইনি, লজ্জা পেয়ে যাচ্ছে। কালকে আমি বাজারেতেও দেখলাম, বলছে বৌমা আমাকে এইটা বলে রাগায়, ওইটা বলে রাগায়, আমি এবার লাঠি দিয়ে মারবো সবাইকে। কিন্তু আমি কাকুকে বারণ করলাম যে না, এই ধরনের একদম করবেন না, লাঠি দিয়ে মারা মানে কি, তারা অসুস্থ, তারা তো মাতাল, মাতাল ক্যারেক্টারলেস সমস্ত কিছু, তবেই তো একটা মানুষকে, সেই মানুষটা যদি সুস্থ না হতো তাহলে এতগুলো আমার জিনিস কী করে আনলো বলুন তো। আর আনলো তো দূরের কথা, সেই মানুষটাকে ঘরে কতটা ভরসা করে, এখনকার সময় আমার ঘরেতে প্রত্যেকটা লোককে আমার বারণ করা আছে, এটা সবাই জানে, যে আমার পারমিশন ছাড়া আমার এরিয়ার মধ্যে ঢুকবে না। সেই মানুষটা কতটা মানে সম্মানযোগ্য, যে যে কোনো টাইমে আসতে পারে, আমার বলে নয়, প্রত্যেকটা পাড়ার আমাদের মানে বউরাই ওকে ভালোবাসছে শ্বশুরের জায়গায়, সাত বাচ্চাদের মতো একবারে, ওদের মানে একটা সতেজ ব্রেনের কি বলো তো কুটবুদ্ধি প্রচুর চলে, কিন্তু ওই সব মানুষের কোনো কুটবুদ্ধি থাকে না, দেখবে বাচ্চা ছেলেদের মতো, তবেই তো রাগাতে পায়, আমাদের মতো মানুষ হলে কি রাগাতে পারত। আমি বাজারে দেখলাম, কাকু আমাকে অনেক শেয়ার করছিল, বৌমা তুমি ছিলে তো, বললাম হ্যাঁ আমি দেখেছি শুনেছি, একদম ওদের সাথে ওইরকম করবেন না, ওরা তো একটা জঙ্গলি টাইপের, ওদের কোনো বুদ্ধি শুদ্ধি নাই, সেই কারণেই তো আপনাকে বলছে, ওরা এক প্রকার কি বলতো ক্রিমিনাল টাইপের,
এই একটা অসুস্থ মানুষকে কেউ কিন্তু কখনো মানে আইন বলো পুলিশ বলো এলে কিছু করবে না। আর ওরা যে বাজারে টুন টিটকিরি ওগুলো মারে, আজকে সেই মানুষটা অসুস্থ বলে তাকে মারতে পারছে, ওরা যদি আমাকে সুস্থ মানুষ মারে আমি তাদের ছেড়ে দেবো? সেই কারণে তাহলে কাকু সেখানে কিন্তু কাকুকে দেখে আমি হাসছি না, আমরা কেউই হাসছি না, হাসছিলাম ওই মানুষগুলোকে দেখে, তোমাদের ভিডিওর মাধ্যমে বলে দিলাম। ওই লোকগুলো আবার ভাবছে যে কাকুকে রাগাচ্ছে বলে হাসছে, কিন্তু না, আমি ভিডিওর মাধ্যমে বলে দিলাম তোমাদের নোংরামিগুলো কারণে হাসছিলাম, ঠিক আছে? এবার তুমি ক্যামেরা নিয়ে রাস্তাতে বেরোবই, ওই অসুস্থ মানুষটা বলে ও কিছু বলতে পারছে না, চলে আসছে, ওকে আমি বোঝালাম ওই জন্যেই যে এইসব মানুষের সাথে একদম লাগবেন না, ওরা নিজেরা নোংরা, আপনি ভদ্র মানুষের মতো চলে আসবেন, ওদের কথাতে হেসে দিয়ে চলে আসবেন। এবার আমি কেমন ওই মানুষটাকে যুক্তি দিয়েছি বলো তো, ভালো না খারাপ? নোংরা মানুষের সাথে নোংরামি করতে নেই, সেখানে তাদের হালকা হাসি দিয়ে চলে আসতে হয়। আর আমি না একটা জিনিস ভেবে পাই না জানো তো, আগে হয়তো আমিও ছিলাম খুব সাদা সিধা হাঁদা ফোঁদা, এখন ওই মানুষগুলোকে দেখে আমার কি কারণে হাসি পায় জানো তো? ওরা কি করে সমাজে বসে বসে, এক কোণে বসে বসে, ক্ষমতা তো কিছু নেই, কারণ ওরা যদি আমাকে একটা শিস মারে, একটা টোন মারে, আমি কি সেখানে ছেড়ে দেবো? বাজারে মাঠে ধরে সঙ্গে সঙ্গে আমি তাদের একদম সঙ্গে সঙ্গে ওই মানে একদম খ্যাপাকে যেমন করতে হয়, গাড়িতে যতটা আমাকে তোমরা দেখছো ভালো করে দেখছো, আমি হচ্ছি ফাইটার মেয়ে, আমার না আছে ভয় না আছে কিছু, সেই ধরনের ওই মানুষগুলোকে দেখে আমার এতটা হাসি পায়। এরা সমাজ দূষণের তো বাইরে কিছু নয়, এই বউটাকে দেখে টোন, এই খ্যাপা মানুষটাকে দেখে টোন, এইটা কার এই চেহারা নিয়ে টোন, এই নিয়ে টোন, এরা বসে থেকে করেটা কি বলো তো? এইগুলো আমার প্রচণ্ড হাসি লাগে। ঘরেতেও নিশ্চয়ই এদের ভালো করে সম্মান নাই, ওই জন্য বাইরে পালিয়ে আসে, ঘরেতে সম্মান থাকলে তারা ঘরেতেই থাকতো, বাইরে এসে এদের কাজগুলো এইরকমই। ওই খ্যাপা মানুষটা যাকে খ্যাপা বলে, ওই খ্যাপা মানুষটা অনেক এখানে মানুষের কাজ করে, উপকার করে, সবার উপকার করে, সারাটা দিন নিজেকে কাজের মধ্যে রাখে, তবে প্রত্যেকটা বউ প্রত্যেকটা ঘরের ওকে দরকার হয় জানো তো, প্রত্যেকটা ঘরের উপকার করে, ওই জন্য ওই মানুষটাকে সবার প্রয়োজন হয়, সবাই ওকে ভালোবাসে। কিন্তু ওই মানুষগুলো বসে কি করে, কার হাই এই, কার হই, কার ওই সেই, এদের কি বলে, এদের কি ছেড়ে দেয়া ঠিক? এরা ওই যেমন তেমন এক কোণে পড়ে থাক, করার কোনো ক্ষমতা নেই, একদম ব্যর্থ, ওই জন্য ওদের দেখে আরও হাসি পাই। আমি কাকুকে ওটাই বোঝাচ্ছিলাম, ওদের একবারে ইগনোর করবেন, ওদের না আছে কোনো করার ক্ষমতা আর না আছে কিছু, কিচ্ছু আপনাকে করতে পারবে না, শুধু মুখে দুটো হ্যাঁ 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 হ্যাঁ, ওরা হচ্ছে অর্ধ আপনার থেকে চার গুণ খ্যাপা, তাহলে আপনি কি ওদের পিছনে লাগবেন? ওরা খ্যাপা বলেই তো আপনার পিছনে লাগছে বলো। আর এইদিকে দেখো আমার সমস্ত গোছানো হয়ে গেল, আর কাকু যে মুড়ির বস্তাগুলো 5 কেজি করে অনেক মাল এনে দিয়েছে, 5 কেজি করে 10 কেজি মুড়ি, আরও 10-15 কেজির আমার বাজার, সমস্ত যেগুলো এনে দিয়েছে, আমি মুড়ি বস্তা ছাদে তুলতে তুলতে একবার আলা হয়ে গেছি। তার উপর কল মিস্ত্রিকে ফোন করলাম, দাদা ভাইকে, তিনিও বললেন চলে আসবে, যে কোনো জল থামলেই চলে আসবে। এইসব মানুষগুলোকে মানুষগুলোর সাথে পরিচয় রাখাটা খুব ভালো, আর 30% ফালতু মানুষকে আমি একদম কোনো পাত্তাই দিই না, পাত্তা তো দূরের কথা, মানে আমি একটাই বলেছি যারা যেমন তারা তেমন, পাত্তা তো দূরের কথায়, মানে একবারে কী বলবো বলো তো, ওই যে বললুম সমাজ দূষণ, ওদের আমি একবারে ইগনোর। কাজের মানুষকে আমি যতটা সম্মান দেবার ততটা দিই, ওই 30% যারা বসে বসে এদিক ওদিক করে, তাদের মানে দেখলে আমার যা মানে গাটা না রিস করে ওঠে, যেটা করেটা কি শুধু টোন টিটকিরি শিস, এইগুলো বলে ফেলি আমি রাস্তার মাঝে। অনেক মেয়েরা উত্তর দিতে পারে না, আমি যা ঝাঁটাঝাট ধরে যা দিয়ে দিই না, মানে একদম কিছু নয়, ওই জন্যই তো আমাকে দেখলে ছম 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 ছম, ওই জন্যই, ওই কারণে তোরা কতকে মানে ইয়ে, তার থেকে আমাকে দেখ, এরকম দরকার জানো তো, এখন আর চুপচাপ থাকাটা ঠিক নয়, এখন এটাই দরকার। আগে আমি বলতে পারতাম না বলে অনেক কিছু মানে এগুলো ইয়ে করেছি, ভয়ে কাঁদতাম, ভয়ে বলতাম না, আর ওই মানুষটা আজকে বলতে পারছে না বলে যেদিন আমার হাতে পড়বে বুঝিয়ে দেবো ওকে। আর দেখো আমার ফ্রিজটায় কত সেফটি পিন লাগালাম, কত সুন্দর করে ফ্রিজটা হয়ে গেল। আর আজকে সন্ধ্যা হয়ে গেছে, তোমাদের এইটুকু, কাকু আমাকে বলছিল আমার খুবই খারাপ লাগছিল, মনে হচ্ছিল কাকুর সামনেই তোমাদের কথাগুলো বলি।